আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। এবার আর চট্টগ্রাম অঞ্চল নয়, এবার আমি যাত্রা করব উত্তরের পথে। আমি এখন আছি রাজধানীর গাবতলীর বালুরমাঠ কাউন্টারে। এখান থেকে হানিফের উত্তরবঙ্গের সবগুলো গাড়ি ছেড়ে যায়, আর আমি যেহেতু যাব সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায়, ফলে তেঁতুলিয়ার বাসটিও এই বালুরমাঠ থেকেই ছেড়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। এটি হচ্ছে হানিফের পঞ্চগড় তেঁতুলিয়া বাংলা বান্দার বাস। তেঁতুলিয়াতে হানিফের তিনটি বাস ছেড়ে যায়, সবগুলো বাসই সন্ধ্যার পর। একটি সন্ধ্যা ছয়টায় গাবতলী থেকে, একটি সন্ধ্যা সাতটায় উত্তর আবদুল্লাপুর থেকে, এবং অপরটি রাত আটটায় সেটি গাবতলী থেকে। অর্থাৎ গাবতলী থেকে দুটি এবং উত্তরা থেকে একটি বাস তেঁতুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে, এবং তেঁতুলিয়া থেকে প্রতিদিন তিনটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই বাসটি পাঁচ ছয় মাস হয়েছে হানিফের বহরে যোগ হয়েছে। এটি হানিফের মিটসুবিশি ফুসু। বর্তমানে হিনোবাসের আমদানি বন্ধ থাকায় হানিফ এই ফুসুর দিকেই ঝুঁকছে। এই বাসটির পেইন্ট স্কিম অসাধারণ হয়েছে। জুন মাসে হানিফ যে কয়টি ফুসু নামিয়েছিল ওই বাসগুলোর মধ্যে প্রথম এই পেইন্ট স্কিম ব্যবহার করা হয়। এরপর থেকে আস্তে আস্তে অনেকগুলো বাসে এই পেইন্ট স্কিম হানিফ ব্যবহার করেছে। এবার আমি এই বাসটির ইন্টেরিয়রটা একটু দেখে নিয়ে আসি। এটি হচ্ছে বাসটির ইন্টেরিয়র, অর্থাৎ ভেতরের অংশ। বাসের বডি কালারের সাথে এর ভেতরের কালারটাও মিল রাখার চেষ্টা করেছে হানিফ। আর হানিফের নতুন যে ইন্টেরিয়র ডিজাইন সেটি এই বাসটিও পেয়েছে। এটা হচ্ছে ভেতরের লাইট। ব্যক্তিগতভাবে এই লাইট আমার পছন্দ না, কারণ এর আলো খুবই চোখে লাগে। আর এটা হচ্ছে রিডিং লাইট। এটি হচ্ছে এই বাসের সিট। এই বাসে মোট 41টি সিট আছে, কিন্তু কোনো লেগ রেস্ট নেই। এই সিটগুলো অভি তার নিজস্ব গ্যারেজেই তৈরি করেছে। এই সিটগুলো খুবই নরম এবং বসে আপনি বেশ আরাম পাবেন, মোটামুটি কমফোর্ট বলা চলে। আর এই বাসে যেহেতু আপনি দীর্ঘ পথ ভ্রমণ করবেন, ফলে সিট যদি কমফোর্ট না হয় সেক্ষেত্রে আপনি এত দূরের পথ ভ্রমণ করতে পারবেন না। তো সেই দিকটি মাথায় রেখে আসলে এই সিটটি করা হয়েছে, যাতে আপনি স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন। এছাড়া লেগ স্পেস যথেষ্ট পরিমাণে আছে, আছে পাদানি, এবং প্রতিটি সিটের সাথেই আছে ছোট নেটের ব্যাগ, যেখানে আপনি ছোটোখাটো জিনিসগুলো রাখতে পারবেন। এটি হচ্ছে এই বাসের ড্যাশবোর্ড আর স্টিয়ারিং। যদিও ওয়ানজের মতো এতটা আকর্ষণীয় না, কিন্তু তবুও খারাপ বলা চলে না। এছাড়া বাসের সামনে একটি ঘড়ি আছে, যেখানে আপনি সার্বক্ষণিক সময় দেখতে পারবেন। আর ভাড়ার বিষয়টি বলে রাখি, ঢাকা থেকে বাংলা বান্দার ভাড়া 1000 টাকা, তেঁতুলিয়া বাংলা বান্দা একই ভাড়া, আর পঞ্চগড়ে ভাড়া নেওয়া হয় 950 টাকা। আমার যাত্রার সময় ছিল সন্ধ্যা ছয়টা। ছয়টা বাজার পাঁচ সাত মিনিট আগেই চালক নাজমুল ভাই গাড়িতে উঠে যান, অর্থাৎ উনি তার ড্রাইভিং সিটে বসে যান। এরপর আমরা যাত্রী যারা আছি তারাও সবাই বাসে উঠে যার যার নির্ধারিত আসনে বসে পড়ি। ছয়টা বাজার পরই আমাদের বাসটি গাবতলীর বালুরমাঠ কাউন্টার থেকে ছেড়ে যায়। বাসটির যদিও মাজার রোড দিয়ে ঘুরে তারপর যাওয়ার কথা ছিল, কিন্তু মাজার রোডে পুলিশ গাড়িটিকে ঘুরতে দেয়নি, ফলে আমাদের গাড়িটিকে টেকনিক্যাল বাংলা কলেজ দিয়ে ঘুরে তারপর আবার গাবতলীতে আসতে হয়েছে। এবার আমার আসন ছিল I2, অর্থাৎ একদম পেছনের আগের রো, অর্থাৎ জাপান লাইনের আগের রো। ফলে পেছনে বসে তো আমি ভিডিও করতে পারবো না, তাই একদম শুরু থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরো পথে আমি বনেটে বসেই ভ্রমণ করেছি। আমাদের বাসটি এবার গাবতলীর টার্মিনাল কাউন্টারে এসে দাঁড়ায়। এর আগে আমি বাসের যে ইন্টেরিয়র দেখিয়েছি সেটি দিনের বেলার ছিল, এবার আমি লাইটিং সহ রাতের বেলার ইন্টেরিয়রটা দেখিয়ে দিচ্ছি।
আপনারা দেখছেন হানিফের অসাধারণ ইন্টেরিয়র লাইটিং। ওবি গ্যারেজের কম্বিনেশন দেখে সবসময় মুগ্ধ হতে হয়। এই বাসে ওবি গ্যারেজ তার ব্যতিক্রম করেনি। ওবি গ্যারেজ সবসময়ই একদম নিখুঁত কাজ করে এবং প্রতিনিয়তই ভিন্ন ভিন্ন রূপে নিজেদের উপস্থাপন করে। নন এসিতে এখন এমন ডিজাইন এবং লাইটিং দেখে আমরা চমকে যাচ্ছি। হয়তো কিছুদিন পর আরও নতুন কিছু চমক নিয়ে হাজির হবে এই ওবি গ্যারেজ। ওবি গ্যারেজ বা ওবি মোটরসের কথা বলতে বলতে কিন্তু আমরা সেই ওবি মোটরসের যে ওয়ার্কশপ সেটি পার করে ফেলেছি। আমরা এখন হেমায়তপুর চলে এসেছি। এই হেমায়তপুর হানিফের যে কাউন্টার আছে এখানে বাসটি দাঁড়ায়, সম্ভবত একজন বা দুজন যাত্রী এখান থেকে উঠে। যদিও আমাদের বাসটি বালুরমাঠ কাউন্টার থেকেই প্রায় প্যাকেট হয়েছিল, হয়তো দু চারটি সিট ফাঁকা ছিল যার কারণে এই কাউন্টারে এসে দাঁড়ায়। তবে এখানে খুব বেশি সময় নেয়নি, দুই তিন মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমাদের বাসটি আবার চলতে শুরু করে। হেমায়তপুরের পরেই আমরা চলে আসি সাভারে। যদিও সাভার কাউন্টারে কোনো যাত্রী ছিল না, কিন্তু এই বাস স্ট্যান্ডে আমরা ছোট্ট একটু জ্যামের মুখোমুখি হই। আর সাভার বাস স্ট্যান্ডে এখন জ্যাম প্রতিনিয়তই সকাল থেকে একদম মধ্যরাত পর্যন্ত লেগেই থাকে। রাস্তার দুই পাশে কাজ চলছে ড্রেনের এবং রাস্তা সম্প্রসারণের কাজও চলছে, কিন্তু সে কাজও খুবই ধীরস্থির, যার কারণে এই জ্যাম প্রতিনিয়তই বাড়ছে। এই জ্যাম ঠেলে আমরা এখন রেডিও কলোনি এলাকা পার করছি। আমার হাতের বাম পাশে যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ বেতার, আর হাতের ডান পাশে মিলিটারি ফার্ম। এরপরেই বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ বিপিএটিসি, এটি হচ্ছে সেই বিপিএটিসি। এরপরই আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। রেডিও কলোনি থেকে নবীনগর পর্যন্ত রাস্তার দুপাশে যা আছে সবই সরকারি বড় বড় প্রতিষ্ঠান। পিএটিসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডেইরি ফার্ম, সাভার ক্যান্টনমেন্ট, মিলিটারি ফার্ম, প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট থেকে শুরু করে অনেক কিছুই এই অংশটুকুতে আছে। আমরা এবার চলে এসেছি নবীনগরে। এই নবীনগরে তিন রাস্তার মোড় আছে, আমরা হাতের ডানে চলে যাব, অর্থাৎ গাজীপুর টাঙ্গাইল বা উত্তরবঙ্গের দিকে সরব। আর সরাসরি বা সোজা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি মানিকগঞ্জ পাটুরিয়া। এদিক দিয়ে দক্ষিণাঞ্চলে সবগুলো বাস চলাচল করে। নবীনগরের পর বাইপাল পার হয়ে বলিভদ্র আসা মাত্রই আমরা প্রচুর জ্যামে পড়ি। এটি যেহেতু গার্মেন্টস অধ্যুষিত একটি এলাকা আর এই সময়টাতে গার্মেন্টস ছুটি হয়, ফলে প্রচুর জ্যাম পড়ে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জ্যামে বসে আছি। আমরা এভাবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এখানে জ্যামে বসে থাকি। এখানে জ্যামের মূল কারণ এই ভ্যান এবং অটো, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই ভ্যান অটোতে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা সবাই এখানকার গার্মেন্টস কর্মী। তারা গার্মেন্টস ছুটি হওয়ার পর এই ভ্যান বা অটোতে করেই নিজ নিজ বাসায় ফিরছে। আর যেহেতু বিকল্প কোনো রাস্তা নেই বা কোনো সার্ভিস লেনও এখানে করা নেই, ফলে এই ভ্যান অটোগুলো সবসময় মহাসড়ক দিয়ে চলাচল করে, যার কারণে এখানে অধিকাংশ সময় জ্যাম লেগেই থাকে। আর গার্মেন্টস ছুটি হওয়ার পর বিশেষ করে বিকেল থেকে রাত 9টা 10টা পর্যন্ত এই এলাকাটুকুতে সবসময়ই এমন বড় আকারের জ্যাম পড়ে থাকে। আর এই ভ্যান বা অটো তারা অনেকটা স্বেচ্ছাচারীর মতোই মহাসড়কে চলাচল করে। অনেক সময় বড় বাসগুলোকে সাইড দিতে চায় না, যার কারণে ছোট ছোট দুর্ঘটনা এখানে হরহামেশাই ঘটে থাকে। এরপর আমরা চলে আসি চন্দ্রা। আমি আগেই বলেছি আমাদের বাসটি ফুল প্যাকেট, অর্থাৎ পুরো 41 সিটে ভরা, ফলে আর কোনো কাউন্টারে থামার মতো কোনো অবস্থা নেই। তাই চন্দ্রাতে আমাদের বাস না দাঁড়িয়ে সরাসরি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠে যায়। এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিন্তু এখন খুবই ফাস্ট, অর্থাৎ প্রতিটি বাস স্ট্যান্ডের কাছে বা বড় বড় স্পটে ওভারপাস করে দেওয়া হয়েছে, যার কারণে সরাসরি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে কোনো জায়গায় দাঁড়াতে হয় না বা ঠেকতে হয় না। লোকাল গাড়ি বা ভ্যান রিক্সা যেগুলো আছে সেগুলো ওভারপাসে নিচ দিয়ে চলাচল করে, আর সরাসরি যে বাসগুলো বা ট্রাক আছে ওই যানবাহনগুলো ওভারপাস দিয়ে পার হয়ে যায়, যার কারণে এই মহাসড়কটি এখন অনেক ফাস্ট হয়ে গেছে। এই বাসের যিনি চালক তার নাম নাজমুল ভাই, তার বাড়ি পঞ্চগড়ে। আর সুপারভাইজার যিনি আছেন তার নাম মানিক ভাই, তার বাড়ি তেঁতুলিয়াতে। নাজমুল ভাই প্রায় 18 বছর যাবত এই হানিফ এন্টারপ্রাইজে বাস চালিয়ে আসছেন পঞ্চগড় রুটে, অর্থাৎ তেঁতুলিয়া বাংলা বান্দা রুটেই তিনি এই 18 বছর বাস চালাচ্ছেন। তার একটা বিষয় আমার সবচেয়ে ভালো লেগেছে যে সড়ক যতই ফাঁকা থাকুক বা খালি থাকুক না কেন, তিনি বাস
খুব একটা গতিতে চালান না, তিনি সবসময় এই 80 গতি ধরে রাখার চেষ্টা করেন। 80-র উপরে তিনি খুবই কম উঠেছেন, খুবই কম, সেটা 60 থেকে 80-র মধ্যে তিনি তার গতি সবসময় ধরে রাখার চেষ্টা করেছেন। ফলে নির্দিষ্ট সময়ে কিন্তু আমরা গন্তব্যে পৌঁছে গেছি, বা নির্দিষ্ট সময়ের মধ্যে যে এলাকাটুকু পার করার কথা আমরা কিন্তু সেটা পার করে ফেলেছি। নাজমুল ভাইকে আমি কখনো রাফ চালাতে দেখিনি বা কখনো পারাপারি করতে দেখিনি, ফুল স্কিলড একজন চালক বলা চলে নাজমুল ভাইকে। আর সুপারভাইজার মানিক ভাই সম্পর্কে বলতে গেলে তিনি খুবই ভদ্র এবং অমায়িক একজন মানুষ। তিনি আগে গার্মেন্টসে কাজ করতেন, কোনো একটি কারণে তার চাকরি চলে যায়, তারপর তিনি পরিবহন সেক্টরে ঢুকেছেন। তার বাড়ি তেঁতুলিয়াতেই, তেঁতুলিয়া সদর থেকে 3 কিলোমিটার ভিতরে। ফলে তিনি তেঁতুলিয়া বাংলা বান্দার রুটেই যাত্রীদের সেবা নিয়োজিত আছেন। এর মধ্যে আমরা মির্জাপুর পাকুল্লা পার করে চলে এসেছি টাঙ্গাইল। আমরা এখন টাঙ্গাইল বাইপাসে প্রবেশ করছি, আর হাতের বাম দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেটি টাঙ্গাইল শহর। এই চার লেনের রাস্তাটি চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত, আর রাস্তার দুই পাশে সার্ভিস লেন আছে, ফলে ছোট ছোট যানবাহনগুলো ওই সার্ভিস লেন দিয়ে চলাচল করে। এলেঙ্গার পর থেকে আবার 2 লেনের রাস্তার শুরু। এটি হচ্ছে টাঙ্গাইলের এলেঙ্গা বাস স্ট্যান্ড, এটি টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় পড়েছে। ঈদের সময় জ্যামের কারণে কিন্তু এই এলেঙ্গাকে কিন্তু কম বেশি সবাই চেনে। আমি আগেই বলেছি এলেঙ্গার পরই 2 লেনের রাস্তা শুরু, ফলে এখানে আগে যেরকম স্মুথভাবে গাড়ি চালানো গেছে এখানে কিন্তু সেটা সম্ভব না। ফলে এখানে সুযোগ বুঝে বুঝে সামনে এগিয়ে যেতে হবে, এর মাঝখানে সুযোগ বুঝে বুঝে উঠিয়ে দিতে হবে। এই এলেঙ্গার পরই হাতের ডান দিকে একটি রাস্তা গেছে, যেদিক দিয়ে কালীহাতি, গোপালপুর, জামালপুর বা ঘাটাল চলে যায়, এবং ময়মনসিং মধুপুরের রাস্তাও এই গোপালপুরের যে রাস্তা এদিকে। আর তার সামনে আরেকটি রাস্তা যেটি হাতের ডান দিকে চলে গেছে, ওই দিক দিয়ে টাঙ্গাইলের আরেকটি উপজেলা ভুয়াপুর যায়। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু 2 লেনের রাস্তা, ফলে রাস্তার দুই পাশে বেশ চাপ আছে, এই কারণে আমাদের বাসকে বেশ আস্তে আস্তেই চলছে। এই 2 লেনের রাস্তা সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে ওভারটেক করা নিয়ে। আর 2 লেনের সড়কে যেহেতু দুই পাশ থেকে গাড়ি চলতে থাকে, ফলে গাড়ির চাপ সবসময় থাকে, এ কারণে কখনো কখনো একটু ঝুঁকি নিয়ে হলেও ওভারটেক করতে হয়, না হলে দেখা যায় অনেক গাড়ির পেছনে পড়ে যেতে হয়, যেমনটি আমাদের এখানে করতে হয়েছে। এটাকে ঝুঁকিপূর্ণ ওভারটেক বলা চলে না, আবার পেছনের গাড়ি যদি আমাদের এখানে স্পেস না দেয় তখন কিন্তু এটি অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। 2 লেনের সড়কে এমন ওভারটেক হর হামেশাই ঘটে থাকে। আমরা এখন চলে এসেছি টাঙ্গাইলের শেষ প্রান্তে, অর্থাৎ যমুনা সেতু এলাকায়। আপনারা ঘড়িতে দেখতে পাচ্ছেন 8:45 বাজে, অর্থাৎ 2:45 ঘন্টা আমরা যমুনা সেতুতে চলে এসেছি। যদি রাস্তা টুকটাক জ্যাম বা একটু চাপ না থাকতো, সেক্ষেত্রে হয়তো আরও প্রায় আধা ঘন্টা আগে আমরা এখানে চলে আসতে পারতাম। এরপর আমরা চলে আসি যমুনা সেতু টোল প্লাজায়। এখানে টোল দিয়ে আমাদের বাসটি এখন যমুনা সেতুতে উঠছে। আপনারা সবাই কম বেশি যমুনা সেতু দেখেছেন, যাদের উত্তরে একবার হলেও আসা যাওয়া হয়েছে তারা তো যমুনা সেতুতে উঠেছেনই, আর যাদের এদিকে কখনো আসা যাওয়া হয়নি তারা ছবিতে বা কোনো অন্য কোনো ভিডিওতে যমুনা সেতু দেখেছেন। এই সেতুর পাশে কিন্তু আছে ট্রেন লাইন, আমরা কিন্তু সেতুতে ওঠার পর ট্রেনের দেখা পেয়ে যাই। যেহেতু সেতুর সাথে ট্রেন, তাই এখানে ট্রেনকে খুবই আস্তে চলতে হয়, অর্থাৎ সর্বোচ্চ সম্ভবত 20 কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে ট্রেনের গতি, যার কারণে অনেকটা ঝুঁকি নিয়েই ট্রেন এবং বাস এই সেতু দিয়ে চলাচল করে। এবং পাশে ট্রেনের জন্য আলাদা একটা সেতুর কাজ শুরু হয়েছে সম্প্রতি, সেটি শেষ হতেও তো অনেক বছর সময় লেগে যাবে। যতদিনে সেই কাজ শেষ হয় ততদিন এভাবে ঝুঁকি নিয়ে চলতে হবে। এভাবে আমরা যমুনা সেতু পার করে আবার সেতুর পরবর্তী যে অংশ সেখানে চলে আসি। এই অংশটুকু 2 লেনের, এখানে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, অর্থাৎ 4 লেনের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন যে অংশটি দিয়ে যাচ্ছি এটুকু হচ্ছে বর্ধিত অংশ, অর্থাৎ মূল রাস্তায় কাজ চলছে, তাই আরেকটু রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে যাতে গাড়িগুলো চলতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সেতুর কাজ হচ্ছে, আর উপরে দেখতে পাচ্ছেন ওভারপাসের কাজ চলছে। এই অংশটুকুতে মূলত জ্যাম শুরু হয়। আপনারা হাতের ডান পাশে যে ট্রাক বা বাসের সিরিয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জ্যামের অংশ, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাওয়ার সময় এই সেতুর অংশটুকু পার হতে একটু সময় লাগে। ভারী মাল বোঝা ট্রাকগুলো এখানে একটু সময় নিয়েই ওই অংশটুকু পার হতে হয়।
যার কারণে গতি কমে যায়, ফলে পেছনে এমন লম্বা লাইন পড়ে যায় এবং যেটি পরবর্তীতে বড় জ্যামের সৃষ্টি করে। আপনারা এখানে যতটুকু দেখতে পারবেন শুধু ট্রাক এবং বাসের সিরিয়াল দেখতে পাবেন এবং ইতোমধ্যে কিন্তু অনেক বড় হয়ে গেছে এই লাইন। এরপর আমরা চলে আসি সিরাজগঞ্জের হাটিকুমরু। এটি হচ্ছে চৌরাস্তা, এর একদিকে আমরা ঢাকা থেকে আসলাম, হাতের বাম পাশে নগরবাড়ি পাবনা এবং ঢাকা থেকে বরাবর যে রুটটি চলে গেছে সেটি নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, ঝিনাইদহ। আর আমরা যে মোড়টি ঘুরেছি এদিক দিয়ে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, সৈয়দপুর, পঞ্চগড়, নীলফামারী বা কুড়িগ্রাম পুরো অংশটি এই রুটে যেতে হবে, এমনকি বগুড়াও। এই অংশটুকু সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় পড়েছে। আমি আগেই বলেছি দুই লেনের রাস্তার বিড়ম্বনা সম্পর্কে, আপনারা এখানেও কিছুটা দেখতে পাচ্ছেন এবং এমন ঘটনা অহরহই ঘটে দুই লেনের রাস্তা চলার সময়। একদিকে কুয়াশা, অন্যদিকে রাস্তার ভাঙা চূড়া, ফলে বুঝতেই পারছেন অবস্থা কেমন দাঁড়ায়। আর ধুলাবালি তো আছে, যদিও চার লেনের মহাসড়কের কাজ চলমান কিন্তু সেটির সুফল পেতেও আরও অনেক দেরি। আর এমন খানা খন্দে ভরা রাস্তায় কিন্তু দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন খানা খন্দে ভরা এই রাস্তায় ট্রাকগুলো ঠিকমতো চলতে পারছে না, ফলে বাম পাশে যে একটু জায়গা আছে সেদিক দিয়ে আমাদের বাসটি নামিয়ে দিয়েছে এবং প্রচুর ঝাঁকি কিন্তু আমাদের লাগছে এখানে। আর এই অংশটুকু সড়ক সম্প্রসারণের অর্থাৎ চার লেনের রাস্তার যে কাজ চলমান সে অংশটুকু এটি, একদম রংপুর পর্যন্ত রাস্তার এমন হাল। এভাবে ঝাঁকি খেতে খেতে ঠিক যখন রাত 10টা তখন আমরা চলে আসি বগুড়ার হোটেল ফুড ভিলেজে। এই ফুড ভিলেজটি বগুড়ার ধনকুণ্ডিতে অবস্থিত, অর্থাৎ এটি বগুড়ার শেরপুর উপজেলায় পড়েছে। এই ফুড ভিলেজে আমাদের বাসটি 25 মিনিটের যাত্রা বিরতি দেয়। এই ফুড ভিলেজটি মূলত এসআর গ্রুপের অর্থাৎ এসআর ট্রাভেলসের যে বাসগুলো আপনারা দেখেন ওই কোম্পানির মালিকানাধীন এই হোটেলটি। যদিও উত্তরবঙ্গে হানিফের দুটি হোটেল আছে তবুও হানিফের অনেক গাড়ি ফুড ভিলেজে যাত্রা বিরতি দেয়, কারণ এখানে খাবারের মান অনেক ভালো এবং যাত্রীদের কাছে এটি একটি আস্থার প্রতীক বলা চলে। নির্ধারিত সময় যাত্রা বিরতি শেষে আমরা আবার বাসে উঠে যাই। এরপর আমাদের বাসটি এখন হোটেল থেকে বের হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাত 10:30 মতো বাজে, সামনে কী পরিমাণ কুয়াশা, তেমন কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। এর মধ্যে বাসটিতে চেকার ওঠেন চেক করার জন্য। আমাদের বাসটিতে চেকার চেক করছেন আর পেছনে মানিক ভাই, তিনিও দেখছেন যে যাত্রী সবে ঠিকঠাক আছে কি না। চেকিং শেষে আমাদের বাসটি এবার চলতে শুরু করেছে। আমরা এখন আছি বগুড়ার শাহজাহানপুরে অর্থাৎ ক্যান্টনমেন্ট এলাকায়। আমি আগেই বলেছি রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তার কাজ চলছে, ফলে এখানে উটি দেওয়া অনেক কঠিন কাজ। আর ট্রাকের যে সিরিয়াল, এখানে যদি আপনি উটি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, কারণ ট্রাকগুলো খুবই আস্তে চলে। এ কারণে আমাদের বাসটি একদম বাম লেনে অর্থাৎ রাস্তা থেকে বেরিয়ে যে হাঁটা চলার অংশ আছে সেদিক দিয়ে চলছে। আর যেহেতু রাতের বেলা ফলে এদিক দিয়ে কোনো মানুষের চলাচল এখন নেই, যার কারণে এদিক দিয়ে চলতে পারছে, কিন্তু দিনের বেলা আসলে এটি সম্ভব হয় না। এরপর আমরা চলে আসি বগুড়া শহরে। আমরা এখন বগুড়া শহরের যে রাস্তা সেদিক দিয়ে ঢুকছি। এটি হচ্ছে বগুড়া শহর। আমাদের সামনে দেখতে পাচ্ছেন আরকে ট্রাভেলসের একটি বাস, যেটি বগুড়ারই বাস। ওই বাসটির গন্তব্য এই বগুড়াতেই শেষ। আমরা বগুড়া শহর পার করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা সম্প্রসারণের যে কাজ এখানে অনেকটুকু এগিয়ে গেছে, এটি গাইবান্ধার অংশে পড়েছে। এই রংপুর মহাসড়কটি মূলত আরসিসি ঢালাই হচ্ছে, কিছু কিছু জায়গায় এমন কাজ একটু করে এগিয়েছে কিন্তু অধিকাংশ জায়গা এখনও আগের মতোই আছে। আর এই মহাসড়কের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডগুলোতে ওভারপাস করা হচ্ছে। মহাসড়কের এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ কুয়াশা, সামনে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, ফলে বেশ সতর্কতার সাথেই আমাদের চালক বাস চালাচ্ছে। কুয়াশা যখন বেশি পড়ে তখন অবস্থা খুবই খারাপ হয়ে যায় চালকদের। আর এখনও তেমন একটা শীত পড়েনি, শীত যখন আরেকটু বাড়বে তখন কিন্তু কুয়াশার পরিমাণ আরও বেশি হবে। অনেক সময় দেখা যায় কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে কিন্তু যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আমরা যখন রংপুরের মডার্ন মোড় পার হয়ে শহরে প্রবেশ করছি তখন কিন্তু ঘড়ির কাঁটা রাত 2:15। আমরা যখন শেরপুরের হোটেল থেকে বের হই তখন বাজে রাত 10:40। অর্থাৎ বগুড়ার শেরপুর থেকে এই রংপুর পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছে 3.5 ঘন্টা। তাহলে বুঝতেই পারছেন রাস্তার কী অবস্থা। আমাদের বাসটি এখন রংপুর শহরের ভেতর দিয়ে ছুটছে। ঢাকা থেকে তেঁতুলিয়া অনেক দূরের পথ, তাই পুরো জার্নি রিভিউ একটি ভিডিওতে করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, যার কারণে আমি ভিডিওটি 2টি অংশে ভাগ করেছি। তেঁতুলিয়া জার্নির প্রথম পর্ব আমি এই রংপুর শহরে শেষ করছি, আবার দ্বিতীয় পর্ব আমি এখান থেকেই শুরু করব। দ্বিতীয় পর্বে আমি রংপুর থেকে তেঁতুলিয়া যাওয়ার পাশাপাশি তেঁতুলিয়ার কিছু স্থান আপনাদের ঘুরে দেখাবো। আশা করছি আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।